আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশকে, এই পুলিশটি হলো কলকাতা পুলিশের মধ্যে থাকা একজন চোর বা ছিনতাইবাজ। এর সাথে সাথে আরেকজন পুলিশকে আপনারা দেখতে পাবেন। এটি 26/11/2020-র ঘটনা কলকাতার ধর্মতলায় ছাত্র যুবকদের আন্দোলন, যে সকল বেকার যুবকদের কাজ দিতে হবে সেই দাবিতে আন্দোলনের সময় এই দুটো পুলিশ মোবাইল ফোন চুরি করা থেকে বিভিন্ন রকম জিনিসপত্র চুরি করেছে। আপনারা ছবিগুলো দেখুন, যদি চিনতে পারেন অবশ্যই এখানে কমেন্ট করবেন। এদেরকে ভালো করে চিনুন, মাস্ক পরা আছে বলে অনেকটাই ছাড় পেয়ে যাচ্ছে। যারা চেনেন অবশ্যই ইনফর্ম করবেন। নেম প্লেটহীনভাবে এখন পুলিশ বেশিরভাগ ডিউটি করে থাকে। আসলে নেম প্লেট মানেই হচ্ছে, নেম প্লেটহীন মানেই নিজের আত্মগোপন করে রাখা মানেই হলো বড় বড় চোর সাজার কৌশল। দেখুন যারা চিনতে পারবেন, দেখতেই পাচ্ছেন এই পুলিশটি স্যামসাং J7 Duel এই ফোনটি চুরি করেছে, স্ন্যাচ করে নিয়েছে। 26/11/2020 ধর্মতলা মেন স্ট্যান্ডের উপরে দুজন পুলিশ এভাবে ছিনতাই চুরি কয়েকদিন ধরে করে আসছে, অনেকের কাছ থেকে অনেক কিছু হারিয়েছে। এরা এই ফোনটি যথারীতি দেওয়ার নাম করে অলরেডি নিয়ে নিয়েছে। ফোনটার মধ্যে পাসওয়ার্ড ছিল না, অফিসে জমা দেওয়ার কথা ছিল তাও অফিসে জমা দেয়নি। হেড অফিস জানিয়েছে যে কোনোরূপভাবে ফোন জমা পড়েনি। তাহলে কলকাতার পুলিশের মধ্যে চোর অবস্থান করেছে সেটা জেনে নিন, আর সকলে সচেতন থাকুন পুলিশ সম্পর্কে। থ্যাংক ইউ সো মাচ। আরও গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এদেরকে চিনে রাখুন, দেখতেই পাচ্ছেন, অবশ্যই ইনফর্ম করবেন যদি চিনতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।